আন্দোলনের পরে থেকে আজকে 2024 সালে আমরা বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে এসেছি। এই স্বাধীনতা শুধু ব্যক্তির নয়, এই স্বাধীনতা শুধু ব্যক্তিগত গোষ্ঠীর নয়, এই স্বাধীনতা আমার পুরো বাংলাদেশে। প্রিয় ভাইরা আমার, আমরা 71-এ এই দেশ স্বাধীনতা করতে গিয়ে আমাদের অনেক মা বোনের মৃত্যুদণ্ড হয়েছে, অনেক মানুষ জীবন দিয়ে হয়েছিল। আজকে 2024 সাল, আজকে এই স্বাধীনতা আনার জন্য স্বৈরাচারের বিরুদ্ধে এই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য অনেক ভাই শহীদ হয়েছে, অনেক বোন শহীদ হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা বলবো যে এই জন্য এই দেশ স্বাধীন করা হলো, সেই স্বাধীনতার জন্য অক্ষুণ্ণ রাখা হয়। প্রিয় ভাইরা আমার, আজ দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বাজার করা হয়েছে, সেই টাকা ফিরিয়ে আনতে হবে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অনুবিলম্বে, যদি দেশে না থাকে বিদেশ থেকে এনে হলেও এদেশের মাটিতে তাদের বিচার করতে হবে। সংগ্রামী সাথীয় বন্ধুগণ, এখন বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মুফতি শওকত ওসমান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের গণসমাবেশে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, 1971 সালে যেই স্বাধীনতা অর্জন হয়েছিল, আমার দেশের কেউ কেউ সেই স্বাধীনতাকে তার বাবার নিমে চালিয়ে দিয়েছিল। 1971 সালে যেই স্বাধীনতা অর্জন হয়েছিল, আমার দেশের কেউ কেউ সেই স্বাধীনতাকে তার স্বামীর নামে চালিয়ে দিয়েছিল। 2024 সালে যেই স্বাধীনতা অর্জন হয়েছে, সেই স্বাধীনতা অর্জনে আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, সেই স্বাধীনতাকে আমরা টিকিয়ে রাখার জন্য, এই স্বাধীনতা অর্জনের জন্য পীর সাহেব চাবুলাই আমাদেরকে যাই নির্দেশনা দিয়েছিল, এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য যাই নির্দেশনা দিবে, সেই নির্দেশনা আমরা বাস্তবায়ন করেই চাবো ইনশাআল্লাহ। নাসরুল্লাহ ওয়াফাতুহুম করিম। সংগ্রামী সাথে বন্ধুগণ, এখন বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মুফতি হাফিজুল হক ফাইয়াজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين, اما بعد। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ ও আমার সামনে আগত সমগ্র ঢাকাবাসী, প্রিয় উপস্থিতি, দীর্ঘ এক মাস হাজারো রক্ত সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছরের আওয়ামী দুঃশাসনের অবসান ঘটেছে। এখন সময় এসেছে দেশ গড়ার, এখন সময় এসেছে যারা এতদিন আমাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছিল তাদেরকে নিয়ে এসে আইনের কাঠগড়ায় দাঁড় করানো, যারা আমাদের অর্থ পাচার করেছিল সেই দুর্নীতিবাদদেরকে এদেশে এনে আদালতে দাঁড় করানো, শেখ হাসিনাকে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের এখন সতর্ক থাকতে হবে। আমরা দেখতেছি যে ছাত্র জনতার মাধ্যমে যে গণপুত্থান হয়েছে, বিভিন্ন বামপন্থী সহ অনেকে আমাদের এই বিপ্লবকে হাইজ্যাক করার চেষ্টা করতেছে। আমাদের রক্ত থাকতেও আমরা এই বিপ্লবকে হাইজ্যাক করতে দেব না। আগামী বাংলাদেশে কোন ইসলাম বিদ্বেষী তাই হবে না। আগামী বাংলাদেশ সুন্দর হোক, আমাদের সকলকে নিয়ে এগিয়ে যাবে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে। আমরা ইনশাআল্লাহ এদেশ গড়ায় সাথে থাকব, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুল মিনাল্লাহ ও ফাতহান করিম। সংগ্রামী সাথে বন্ধুগণ,
এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য জনতা মোহাম্মদ আবু বকর। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃকায় আজকের এই গণজামায়াতের মহতরম সভাপতি এবং আজকের এই গণজামায়াতের প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের লক্ষ্য করি